हेलो एवरीवन, आई एम तनुश्री एंड यू आर वाचिंग स्टेप इट्स। तो आज के जो वीडियो खूब ही मजार होते जाए तुम्हारा अलरेडी थंबनेल देखे बुझते ही पाচ্ছ সেটা। एक सेकेंड, এটা কি আছে? গাছের পাতা। আর যাই হোক, সো लेडीज एंड जेंटलमैन आर यू रेडी? আমি তো পুরোই অন্ধকার ছিল। सो लेडीज एंड जेंटलमैन आर यू रेडी फॉर दिस शो? लेट्स गो। আমি এখন দাঁড়িয়ে আছি একদম গড়িয়াহাট মোড়ে, অটো ধরবো বলে। করোনা আসার পর আজকে আবার প্রথম আমি অটোতে উঠছি। অটোতে যেতে আমি ছোট্ট থেকে খুব পছন্দ করি, মানে খাবার খাওয়ার আগে একটু হাওয়াও খাওয়া হচ্ছে। আর কি বলবো, যাওয়া যাক আর কি, হাওয়া খেতে খেতে। অটো ধরে আমি যাচ্ছি চৌরাস্তা, বেহালা চৌরাস্তা। তারপর দেখাচ্ছি তোমাদেরকে। দানায় দানায় যতই কেশর থাক, খাবেন না, একদম খাবেন না, এইসব খাবেন না। আজকে তো আমার সাথে বোন নেই, সব কিছু একা একাই করতে হবে, তাই মনটা একটুখানি খারাপ। তবে একদম একা নয়, থাকবে, একজন তো আসছে। এই হচ্ছে সমর রায় চৌধুরী শিশু উদ্যান, ঠিক তার থেকে 2 মিনিট এগিয়েই এই যে এখানে হচ্ছে গোলগাপ্পা, এসআর গোলগাপ্পা, বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দিরের ঠিক অপোজিটেই একদম। আমার ঘড়িতে এখন ঠিক 3:45। তো গেট এখনো খোলেনি, ওদের 4টে থেকে স্টার্ট হয় চ্যালেঞ্জটা, 4টে থেকে 6টা পর্যন্ত। আমার বন্ধু এসে পৌঁছয়নি, আমি অপেক্ষা করছি। ওই যে ওই আসছে, রাস্তা পেরো। এই আয় এদিকে। নমস্কার বন্ধুরা, আমি সৌরজিৎ। আজকে আছি স্টেপ ইটস। আজকে আমরা একটা নমস্কার চ্যালেঞ্জ করছি, সেটা হচ্ছে 39 রুপিসে 15 মিনিটস আনলিমিটেড ফুড। দেখে নেওয়া যাক আমরা কে কটা খেতে পারি, চলো। আজকে এখানে ভিডিওটা একটু এইভাবে করে ফেলেছে, তো বুঝতেই পারছো কি করব, কষ্ট করে একটুখানি দেখে নাও আর কি। এখানে আমরা স্যানিটাইজার নিয়ে নিচ্ছি। বা দোকান একদম খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আলো টালো ভালো আছে, বসে খাওয়ার মতন একদম খুব সুন্দর। আচ্ছা, এখানে মেনু কার্ডটা আমি একবার দেখিয়ে নিচ্ছি। অনেক কিছু আছে ওদের এখানে। সব থেকে স্পেশাল হচ্ছে মোমো ফুচকা, কিন্তু তার আগে আমাদেরকে ফুচকা চ্যালেঞ্জ করতে হবে। এখানে সব মানুষগুলো খুবই হেল্পফুল, ওরা অনেক আমাকে হেল্প করেছে ক্যামেরা ঠিকঠাক করে দেওয়া, দেখতেই পাচ্ছ তোমরা সব। তো শুরু হচ্ছে এবার আমাদের চ্যালেঞ্জ। এই যে ফার্স্ট জল ফেলতে হবে না, একদম ভালোভাবে আস্তে আস্তে খেয়ে নাও। কালকে যেমন মিশন আওয়ার একটা রেকর্ড হয়েছে, এই কঠিন সময়ে হঠাৎ চোখে পড়লো যে ক্যামেরাতে লম্বুর মুখটা ঠিক দেখা যাচ্ছে না, তাই আমি ক্যামেরা ঠিক করতে যাচ্ছি। মোট কত অবধি আছে এখন অবধি? ও অনেক দূর আছে দাদা। কত? হ্যাঁ 104 है ना है। আমি যে এখানে ঘুরছি মানে কি বলবো, নাগরদোলনাও আমার থেকে মানে কম ঘোরে। নিজের ভিডিও দেখে নিজেই হাসছি, কি অবস্থা। अबे 8 मिनट हो चुके हैं। हां 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 खाऊंगा पाऊंगा। अच्छा 8 मिनट 25 सेकंड है। আমি খেয়েছি 50 টাকা। তুই আমি খেয়েছি 27 টাকা। এখানেই থামতে হলো, না হলে এটা তো আমার জীবনের ফুল রেকর্ড, মানে আমি এত বছর জীবনে খাই নিতে পারবো না। চলো টাটা। আরে তো আমাদের ফুচকা খাওয়া শেষ। কত 8 মিনিট সামথিং হয়েছে, 25 সেকেন্ড। তার মধ্যে আমি কটা 27টা আর ও 50টা, তাই তো। তারপরে নেওয়া যাবে না তো ঠিক আছে, কিন্তু তারপরে ও খেতে পারবে তাই অন্য খাবার আবার অর্ডার করেছে। ওকে সো দিস ইজ মোমো ফুচকা। খাবার দিয়ে দিয়েছে, এখনো আরো খাবারের জন্য ওখানে কথা এইবার কিন্তু আছে আমাদের সামনে মোমো ফুচকা। মোমো ফুচকা এটা এখানে স্পেশাল, তো আমরা ভাবলাম এটাও ট্রাই করা যাক। ভাই দেখাই দারুণ। আচ্ছা ভেতরে মোমো আছে। ভেতরে চিকেন মোমো আছে। ভালো, খেতে ভালো। ইউ ক্যান ট্রাই ইট। মোমোটা রাখবি না বের করে। দাঁড়া ওরে বাবা আবার খাবার খাবো খাবো একটু একটু খাবো। আবার নিয়েছি আমি, এটা ছুঁয়ে তুলছি না। ওকে সো দিস ইজ চিকেন বাও, আর ভেতরে বেশ চিকেন টিকেন আছে। দারুণ একটা জিনিস, নরম। দেখো দেখো এই জিনিসটা আমি প্রথমবার খাচ্ছি ভাই। আমি গরিব মানুষ আছি, এই প্রথমবার খাচ্ছি। তোমরা খেয়ে থাকতেই পারো, বেশ ভালো কিন্তু। ভালো খেতে, ভালো খেতে। তবে এর থেকে মোমো ফুচকাটা আমার বেশি ভালো লাগলো। আরে খা না, মেরে মেরে খাওয়াচ্ছ। আমি শেষ, আজকাল বাড়ি গিয়ে নো ডিনার। তুই খাবি? খেতে তো পাবেই। এখন কেন ভাই আমাকে কেউ মেসেজ করি? আরে একে ফোকাস কর না ভাই। No, I'm not getting it. এসেছি তো এখানে দাদার সাথে কথা বলে নিয়ে যাক। তোমাদের এটা কতদিনের? আপাতত আমাদের এটা স্টার্ট হয়েছে 12 আগস্ট থেকে। আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও। রাহুল সরকার। আচ্ছা ঠিক আছে। আর এখানে কি কি তোমাদের মানে ফ্যাসিলিটি মানে কি কি স্পেশাল সব বলে দাও। স্পেশাল সবথেকে অনবদ্য যেটা এটাছে যেটা 35 টাকা আনলিমিটেড ফুচকাটা ছিল, এখন মাত্র 4 টাকা বেড়েছে। এই কারণে, কারণ আপনারা জানেন এখন যা অবস্থা মূল্য বৃদ্ধি যেরকম, আমরা 4 টাকা বাড়িয়েছি। আনলিমিটেড আমাদের পুরো বছর আছে এবং থাকবে। আনলিমিটেড 4টে থেকে 6টা যে টাইমিং ওটা থাকবে। আনলিমিটেড আমাদের আমি হেরে গেলাম খুব বাজেভাবে। হ্যাঁ, তো আনলিমিটেড আমাদের সব সময় থাকবে, শুধু শনি রবিবার বাদে, স্পেশাল অকেশন ডে বাদে আমাদের আনলিমিটেড সব সময় আছে। এছাড়া যেহেতু এখন শীতকাল আসছে, তার জন্য আমরা নতুন একটা ডিশ হয়েছে, এটা হচ্ছে থুকপা। থুকপাটা স্টার্ট করেছি আমরা এবং সবাই মোটামুটি চলছে, লোকজন ভালো বলছে। এছাড়া যেমন আছে মোমো ফুচকা, চকলেট ফুচকা, পিৎজা ফুচকা, যেগুলো আছে এমনি আমাদের মোমো আছে, ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, এইগুলো আছে। এগুলো যেমন পাওয়া যায় অমনি একই আছে। আমার তো মোমো ফুচকা দারুণ লেগেছে, আমার বন্ধুরও খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই এখানে আসো, ট্রাই করো, ট্রাই করে দেখো কেমন লাগছে খেয়ে। দোকান আসার জন্য একটাই হচ্ছে বেহালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তায় নেমে হচ্ছে জেমস লংয়ে বরিশা গার্লস হাই স্কুল, বরিশা গার্লস স্কুল হাই স্কুলের ঠিক অপোজিটে আমাদের দোকানটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, এখানে অনেকে আছে, আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। দাদা তোমার নামটা বলো। হ্যাঁ খুব ভালো। আচ্ছা তোমার নাম? ঠিক আছে, খুব তাড়াতাড়ি ফুচকা দিয়েছে আমাদেরকে। ও মাই গড, অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে, বেরিয়ে চলো বাড়ি যাওয়া যাক। বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগলো, এটা আমার ফার্স্ট ফুড ব্লগ ছিল। তোমরাও পারলে ভিজিট করো এসআর গোলগাপ্পাতে, এটা খুবই রিজনেবল। তোমাদের রেকর্ড কত আছে, কটা খেতে পেরেছো? ওকে, তো ভিডিও দেখা হলো, তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর তোমাদের রেকর্ড কত আছে, মানে কে কত ফুচকা কতক্ষণে খেতে পেরেছো সেটাও জানাও অবশ্যই। আমি ইনস্টাতে তোমাদের স্ক্রিনশট নিয়ে মানে কমেন্টগুলো স্ক্রিনশট নিয়ে শেয়ার করব। তোমাদেরকে কি করে শেয়ার করবো ইনস্টাতে? তোমরা আমাকে কিন্তু ফলো করবে ইনস্টাতে, স্টেপিটস, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। তোমাদেরকে এবারে যেটা করতে হবে সেটা বেশি কিছু না, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু বেল আইকন দিতে একদম ভুলবে না। ওকে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই। রাত্রিবেলা কি ডমিনোস থেকে কি বল আরেকবার পিজা অর্ডার করেছিলাম। কটার সময়? রাতে 3টার সময়। তুই এগুলো ভিডিও করছিস, এগুলো কিন্তু পোস্ট করবি না। হ্যাঁ এগুলোই তো আমি আগে করব না। আর বাড়িতেও খাবার নিয়ে আছে, এখানে খেয়ে ওর হচ্ছে না।